আমি জানিছিলো যে এটা সময়ত ভারতীয় নির্বাচনী আয়োগ সুপ্রিম কোর্টের কথা নুশুনিব, সুপ্রিম কোর্টের রায় নকয় রয় নাথাকিব, সুপ্রিম কোর্টের যদি বর্তমান সময় কি চলি আছে নির্বাচনী আয়োগের কারণে গুরুত্ব নহয়। বিজেপি দলে নেতৃত্ব নির্দেশ দিয়ে সেই নির্দেশটি ব্যবহার করা বেশি গুরুত্বপূর্ণ। তো আজির দিনটি আহিব আমি আগরপরাই জ্ঞাত, আর এই ক্ষেত্রত আমি আগতে নিজের দলীয় মঞ্চত আমি কেনেদরে আগবাড়িব লাগে, দলের হয়ে রাইজর বিষয়বোর কেনেদরে মাত মাতিব লাগে, রাইজর যে সমস্যা সেই সমস্যা আমি কেনেকৈ দলের কংগ্রেস হয়ে আমি মাত মাতিব পারো, ইয়ার কারণে আমি চেষ্টা করে আছো। আর নিশ্চয় রাইজেও আমার চেষ্টা চাই আছে, আর অনাগত দিনত রাইজর আশীর্বাদ আমি পাই না। সব এই লয় মতো প্রধানমন্ত্রী লোকে মই চিঠি প্রেরণ করেছো, আর আগতে তো বটদ্রমা নামটোয় নাইকিয়া করে দিবলে বিচারিছিলে। আমি কেবিনেটের সিদ্ধান্ত মতে গম পাই গৈছিল যে বটদ্রমাটো ঢিং লয় সলনি করব, আর নগাঁও নগাঁও হয়ে থাকিব। মই ভাবিছো কংগ্রেস দলের যি আমি একটা প্রচেষ্টা হাতত ললো, কংগ্রেসলে আজি বিভিন্ন গণসাক্ষী অভিযান করলে রাইজে যথেষ্ট আগবাড়ি গল, রাইজও সেই অলপদিন আগতে জেলা উপায়ুক্তক একটা মেমোরেন্ডাম দিছিল। আমি সকলে কংগ্রেস দলের রাইজর হয়ে আমি যে প্রচেষ্টা ললো সেয়ার বটদ্রমা নামটো আমি রক্ষা করব পারিলো, নহলে এই রাজ্য সরকারের যদি নির্দেশ মতে কাম হলে হতেন বটদ্রমা ঢিং হয়ে গেলে হতেন, নগাঁও নগর থাকি গেলে হতেন, আর গুরুজনের জন্মস্থান বটদ্রমা এইখান সরকারে নাইকিয়া করে দিলে হতেন। তো সেই কারণে গুরুজনের জন্মস্থানের নামের মর্যাদা আজি যদি সুরক্ষিত অলপ পর্যায়ও যদি করব আমি সক্ষম হয়েছো, এই গোটেই দায়িত্বটো গোটেই ভূমিকা বটদ্রমা অঞ্চলের রাইজ আর কংগ্রেস দলে ইয়ার এই ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছে। আমি জানিছিলো যে এটা সময়ত ভারতীয় নির্বাচনী আয়োগ সুপ্রিম কোর্টের কথা নুশুনিব, সুপ্রিম কোর্টের রায় নকয় রয় নাথাকিব, সুপ্রিম কোর্টের যদি বর্তমান সময় কি চলি আছে নির্বাচনী আয়োগের কারণে গুরুত্ব নহয়। বিজেপি দলে নেতৃত্ব নির্দেশ দিয়ে সেই নির্দেশটি ব্যবহার করা বেশি গুরুত্বপূর্ণ। তো আজির দিনটি আহিব আমি আগরপরাই জ্ঞাত, আর এই ক্ষেত্রত আমি আগতে নিজের দলীয় মঞ্চত আমি কেনেদরে আগবাড়িব লাগে, দলের হয়ে রাইজর বিষয়বোর কেনেদরে মাত মাতিব লাগে, রাইজর যে সমস্যা সেই সমস্যা আমি কেনেকৈ দলের কংগ্রেস হয়ে আমি মাত মাতিব পারো, ইয়ার কারণে আমি চেষ্টা করে আছো। আর নিশ্চয় রাইজেও আমার চেষ্টা চাই আছে, আর অনাগত দিনত রাইজর আশীর্বাদ আমি পাই না। সব এই লয় মতো প্রধানমন্ত্রী লোকে মই চিঠি প্রেরণ করেছো, আর আগতে তো বটদ্রমা নামটোয় নাইকিয়া করে দিবলে বিচারিছিলে। আমি কেবিনেটের সিদ্ধান্ত মতে গম পাই গৈছিল যে বটদ্রমাটো ঢিং লয় সলনি করব, আর নগাঁও নগাঁও হয়ে থাকিব। মই ভাবিছো কংগ্রেস দলের যি আমি একটা প্রচেষ্টা হাতত ললো, কংগ্রেসলে আজি বিভিন্ন গণসাক্ষী অভিযান করলে রাইজে যথেষ্ট আগবাড়ি গল, রাইজও সেই অলপদিন আগতে জেলা উপায়ুক্তক একটা মেমোরেন্ডাম দিছিল। আমি সকলে কংগ্রেস দলের রাইজর হয়ে আমি যে প্রচেষ্টা ললো সেয়ার বটদ্রমা নামটো আমি রক্ষা করব পারিলো, নহলে এই রাজ্য সরকারের যদি নির্দেশ মতে কাম হলে হতেন বটদ্রমা ঢিং হয়ে গেলে হতেন, নগাঁও নগর থাকি গেলে হতেন, আর গুরুজনের জন্মস্থান বটদ্রমা এইখান সরকারে নাইকিয়া করে দিলে হতেন। তো সেই কারণে গুরুজনের জন্মস্থানের নামের মর্যাদা আজি যদি সুরক্ষিত অলপ পর্যায়ও যদি করব আমি সক্ষম হয়েছো, এই গোটেই দায়িত্বটো গোটেই ভূমিকা বটদ্রমা অঞ্চলের রাইজ আর কংগ্রেস দলে ইয়ার এই ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেছে।